ঢাকা থেকে ময়মনসিংহে ট্রেনের ভাড়া 200 টাকা তবে টিকিট ছাড়া রেলের চেকার টিটি বা টিকিট মাস্টারকে মাত্র 50 টাকা ধরিয়ে দিয়েও দিব্যি যাওয়া যায় পথ শুনতে অবাক হলেও দেশের রেলপথে প্রতিদিন শত শত যাত্রী যাওয়া আসা করছেন এ পদ্ধতিতেই এতে শুধু এক মাসেই এ খাত থেকে সরকারের লোকসান হচ্ছে প্রায় 200 কোটি টাকা রেল নিয়ে মাহমুদ রাকিবের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন আশরাফুল ইসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন জেলা থেকে ট্রেন আসা মাত্রই এমনিভাবে হাজারো যাত্রীর দেখা মেলে ফলে সহজেই অনুমান করা যায় কি পরিমাণ যাত্রী থাকে এক একটি ট্রেনে সিটপথ দূরের কথা ট্রেনের মধ্যে ঠিকমতো পা রাখারও জায়গা নেই যাত্রীদের দাবি আন্তনগর কিংবা লোকাল সব ট্রেনে এমন গাদাগাদি করে গন্তব্যে যেতে হয় তার মানে দেশের রেলপথে যে যাত্রী কোনো কমতি নেই তা স্পষ্ট তাহলে প্রশ্ন আসতেই পারে এত যাত্রী থাকার পরও কেন প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে অ্যাটেন্ডেন্ট চট্টগ্রামের থেকে এক একজনের দুই চারজন করে প্যাসেঞ্জার কন্ট্যাক্ট করে নিয়ে আসে এয়ারপোর্টে এসে ওরা যারা নেমে যায় ওদের কাছ থেকে ওই যারা গার্ড আছে গার্ডের কাছ থেকে টিকিট নিয়ে নিয়ে ওদেরকে দেয় সরকার যাদেরকে দিয়েই ম্যানেজমেন্টটা করছে তাদের মধ্যে কাপলা আছে অনেক সময় দেখা গেছে যে রিসিট না দিয়েই টাকা নিয়ে যাচ্ছে এইরকম ভিড় থাকলে পরে কেউ টিকিট কাটে না কেন টিকিট কাটবো আমি যদি 10 টাকা দিয়ে যেতে পারি 50 টাকার ভাড়া আমি কেন টিকিটটা কাটবো বেশিরভাগ সময় টিকিটে পাই না টিকিট চেক করার কোনো লোক কোনো বগিতে আসে না পরিসংখ্যানে দেখা যায় ভর্তুকি কমাতে 2012 সালে ক্ষেত্র বিশেষে 50 থেকে 110 শতাংশ ভাড়া বাড়ালেও লোকসান থেকে বের হতে পারেনি রেল বিভাগ সবশেষ গত অর্থ বছরেও 900 কোটি টাকা লোকসান হয়েছে খাত থেকে বিশেষজ্ঞদের মতে রেলকে লাভজনক করতে শুধু যাত্রী নয় বাড়াতে হবে পণ্য পরিবহন উদ্ধার করতে হবে বেহাত হওয়া রেলের জমিও 22 লক্ষ থেকে 25 লক্ষ কন্টেনারের মধ্যে বেশিরভাগই আসতেছে হলো সড়ক পথে সবচেয়ে বড় ইনকামটা আসার কথা ছিল কিন্তু এই কন্টেনার পরিবহনের মাধ্যমে প্রায় 4,500 একর জমি অন্য দখল করে 600 কোটির মালিক হচ্ছে এই মালিকটা কি রেল হতে পারতো না তবে পুরনোদের উপর দোষ চাপিয়ে কর্তৃপক্ষ বলছেন রেলকে বাঁচাতে এগিয়ে আসতে হবে সাধারণ নাগরিকদেরই একটা স্টেশনকে প্রোটেকশন দিতে গেলে চারিদিকে বাউন্ডারিয়াল ফেন্সিং করে বিরাট একটা খরচের বিষয় আছে কালচার পরিবর্তন করতে হবে টিকিট কেটে উঠলে টিটিডিসির আর দৌড়াতো থাকবে না রেলের আধুনিকায়ন ছাড়া কখনোই একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় তাই রেলে দক্ষ জনবল নিয়োগ দিয়ে সবার আগে এ বিভাগকে দুর্নীতিমুক্ত করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা